C.S.I.R. Indian Institute of Chemical Biology C.S.I.R. IICB অর্থাৎ CSIR ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা কলকাতা CSIR IICB কলকাতার তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপলোড করা হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এন্ড জুনিয়র স্টেনোগ্রাফার যার ডেট হলো 26 জুলাই 2022 এখন আমরা এই নোটিফিকেশনটি দেখে নেব এই যে দুটো পদ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এন্ড জুনিয়র স্টেনোগ্রাফার এই উভয় পদের কি ক্রাইটেরিয়া আছে আবেদন কিভাবে করতে হবে আফটার অল সিলেবাস কি আছে রিটেন এক্সামের জন্য এই হলো নোটিফিকেশন নোটিফিকেশনের মধ্যে এই হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার RNC/550/2021 ভ্যাকেন্সি কোড এখানে আছে পোস্টের নাম হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়েট ব্র্যাকেটে জেনারেল নাম্বার অফ পোস্ট 8 তারপরে আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এসএনপি নাম্বার অফ পোস্ট 2 তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এফ এন্ড এ নাম্বার অফ পোস্ট 3 পে ম্যাট্রিক্স আছে 30000 টাকা পার মান্থ তিনটি পোস্টের ক্ষেত্রেই হলো 30000 টাকা প্রতি মাসে এজেন্সিয়াল কোয়ালিফিকেশন হলো 10+2 অর্থাৎ 12 অর ইটস ইকুইভ্যালেন্ট আর তার সঙ্গে প্রফিসিয়েন্ট ইন কম্পিউটার টাইপ আপার এজ লিমিট হলো 28 ইয়ার্স অর্থাৎ ম্যাক্সিমাম বয়সের সীমা হলো 28 বছর এই হলো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ক্রাইটেরিয়া এরপর 2 নম্বর যে পোস্ট আছে জুনিয়র স্টেনোগ্রাফার এই জুনিয়র স্টেনোগ্রাফারের নাম্বার অফ পোস্ট হলো 4টি পে লেভেল হলো 38000 টাকা প্রতি মাসে আর এজেন্সিয়াল কোয়ালিফিকেশন হলো 10+2 অথবা 12 অর ইটস ইকুইভ্যালেন্ট এবং তার সঙ্গে প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি আপার এজ লিমিট হলো 27 বছর 27 বছরের বেশি হওয়া যাবে না এবং অন্যান্য ক্ষেত্রে রিল্যাক্সেবল আছে অ্যাজ পার জিওআই गवर्नमेंट অফ ইন্ডিয়া অথবা সিএসআইআর রুলস তাহলে এই হলো দুটো পোস্টের ক্রাইটেরিয়া এবং পে স্কেল এরপর আমরা দেখে নেব এই পোস্টগুলোর যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের সিলেবাস কি আছে প্রথমে আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল SNP/F&A প্রথমত হচ্ছে মিনিমাম কোশ্চেন যেটা থাকছে স্ট্যান্ডার্ড অফ এক্সাম থাকছে ক্লাস 12 আর টোটাল নাম্বার অফ কোশ্চেন 200 টাইম থাকবে 2.5 ঘন্টা 200টা কোশ্চেন থাকবে এবং সময় হলো 2.5 ঘন্টা স্ট্যান্ডার্ড হলো ক্লাস 12 লেভেলের এবং ইংরেজি ও হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন পেপার সেট করা হবে পেপার 1 আর পেপার 2 পেপার 1 এ থাকছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট 100টা কোশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম মার্কস হলো 200 অর্থাৎ 2 নম্বর করে নেগেটিভ মার্কিং এখানে নেই देयर विल बी नो নেগেটিভ মার্কিং ইন দিস পেপার এই পেপারে কোনো নেগেটিভ মার্ক থাকছে না আর এর জন্য যে টাইম পেপার 1 এর জন্য তা হলো 90 মিনিটস এরপর আসছে পেপার 2 তে টাইম আছে 1 ঘন্টা এতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থাকবে 50টি কোশ্চেন ম্যাক্সিমাম মার্কস জেনারেল অ্যাওয়ারনেস 150 আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ 150 অর্থাৎ 3 নম্বর করে প্রত্যেকটি কারেক্ট অ্যানসারের জন্য 3 নম্বর করে দেওয়া হবে এতে নেগেটিভ মার্কিং থাকছে 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যানসার অর্থাৎ প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে এই হলো সিলেবাস एग्जाम সিলেবাস রিটেন एग्जाम জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এরপর আসছে জুনিয়র স্টেনোগ্রাফার পদের যে एग्जाम সিলেবাস তা হলো 10+2 লেভেলের হবে স্ট্যান্ডার্ড আর 200টি প্রশ্ন থাকবে আর টোটাল থাকবে 2 ঘন্টা 40 মিনিট সময় এখানে পেপার 1 এ থাকছে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং অর্থাৎ জিআই এন্ড রিজনিং এর থাকবে 50 টি কোশ্চেন 50 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস এর 50 টি কোশ্চেন 50 নম্বর আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন এর 100 টি কোশ্চেন 100 নম্বর এই হলো তিনটি পেপার এই তিনটি পেপারের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ তিনটি পেপারেই নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে অর্থাৎ 0.25 মার্ক ইজ ডিডাক্টেড ফর এভরি রং অ্যানসার প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা যাবে অর্থাৎ চারটি ভুল হলে 1 নম্বর মাইনাস হবে এই হলো প্রথম পার্টের পরীক্ষা এবারে সেকেন্ড পার্ট আসছে প্রফিসিয়েন্সি টেস্ট ইন স্টেনোগ্রাফি স্টেনোগ্রাফির টেস্ট হবে ইংলিশ অথবা হিন্দি যারা ইংরেজির জন্য করবেন ইংরেজি পরীক্ষা ইংরেজি ডিকটেশন আর হিন্দির জন্য হিন্দি ইংলিশে টাইম থাকবে 50 মিনিটস আর এখানে যে স্ক্রাইবদের জন্য সেটা হলো 70 মিনিটস আর হিন্দির জন্য টাইম থাকবে 65 মিনিটস আর স্ক্রাইবদের জন্য স্ক্রাইব ক্যান্ডিডেটদের জন্য 90 মিনিটস তাহলে এই হলো স্টেনোগ্রাফি টেস্টের টাইমিং এরপর মেরিট লিস্ট তৈরি হবে তাহলে আমরা জেনে নিলাম এই যে দুটো পদ বেরিয়েছে CSIR ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা অর্থাৎ CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কলকাতার তরফ থেকে এই যে দুটো পদ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র স্টেনোগ্রাফি এই দুটো পদের যে আবেদনপত্রের নোটিশ বেরিয়েছে তার বিবরণ আমরা জেনে নিলাম আবেদন করতে হবে অনলাইনে এবং অনলাইন আবেদন শুরু হবে 4 আগস্ট 2022 অর্থাৎ এখনো আরম্ভ হয়নি নোটিফিকেশন রিলিজ হয়ে গিয়েছে আরম্ভ হবে 4 আগস্ট 2022 থেকে এবং চলবে 24 আগস্ট 2022 পর্যন্ত অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো 24 আগস্ট 2022 এই হলো অনলাইন আবেদন এবং অনলাইন আবেদনের তারিখ ওকে দর্শক বন্ধু যারা অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট আছেন এবং যাদের এলিজিবিলিটি আছে তারা অবশ্যই এই আবেদনটি করে নেবেন নির্দিষ্ট তারিখের আগে ওকে দর্শক বন্ধু যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তার কারণ এই রকম ধরনের সরকারি চাকরি সংক্রান্ত লেটেস্ট খবর আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করা হয়ে থাকে তাই লেটেস্ট চাকরি সংক্রান্ত খবরগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানান থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও